আজ থেকে সীমিত আকারে চালু হয়ে গেল বাস পরিষেবা। করোনায় হ্রাস টানতে রাজ্যে চলছিল লকডাউন, তারপর বিধিনিষেধ। চলমান বিধিনিষেধকে আরও 15 দিনের জন্য বাড়ানো হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে নতুন বিধিনিষেধে পরিবর্তন এনেছেন বেশ কিছু। সমস্ত সরকারি এবং বেসরকারি বাসগুলোকে 50% যাত্রী নিয়ে চলাচলে ছাড় দিয়েছে রাজ্য। ছাড় পেয়েছে অটো টোটো। নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে বাস রাস্তায় নেমেছে, তবে বেসরকারি বাস নেই বললেই চলে। বেসরকারি বাস চালকদের দাবি, একেই করোনা পরিস্থিতি, তার ওপর আবার পেট্রোল ডিজেলের আকাশ ছোঁয়া দাম। এই পরিস্থিতিতে 50% যাত্রী নিয়ে চলা সম্ভব হয়ে উঠবে না। পাশাপাশি লোকাল বাস চললেও দূরপাল্লার বেসরকারি বাসগুলো না চলায় দুর্ভোগের শিকার যাত্রীরা। এদিন গন্তব্যে ফেরার উদ্দেশ্যে শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে ভিড় জমায় যাত্রীরা। কিন্তু অস্বাভাবিক পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং 50% যাত্রী নিয়ে চলার নির্দেশে লোকসানের সম্ভাবনায় বাস চালাচ্ছে না বেসরকারি পরিবহনের সঙ্গে যুক্ত চালক ও মালিকেরা। অন্যদিকে সরকারি নিয়ম মেনেই রাস্তায় ছুটছে সরকারি বাস। এদিকে নির্দেশ মতো কয়েকটি লোকাল যানবাহন শিলিগুড়ির রাস্তায় চলাচল করলেও যাত্রী সংখ্যা খুব কম থাকায় সমস্যায় পড়েছেন চালকেরা। প্রথমত হচ্ছে মেডিকেল কলেজের পরিষেবা নিয়ে আমরা এখানে আসছি। দ্বিতীয় কথা হচ্ছে পোষানোর দিক দিয়ে যদি বলি, 50% প্যাসেঞ্জার নিয়ে কোনো মতে পোষাবে না। কারণ হচ্ছে পেট্রোলের, আমাদের ডিজেলের দাম 100 ছুঁই ছুঁই হইল, 93 টাকা লিটার অ্যাবভ পার্টি। এখন 1 লিটার তেলে আমাদের আপ ডাউন হয় না, তেলের কস্ট মোটামুটি 120 থেকে 125 টাকা পড়ে যাচ্ছে, কালেকশন হচ্ছে 150 টাকা। এবার আমি খাবো কি, গাড়ি মেনটেনেন্স করবো কি, গাড়ি পেপার্স কি মেনটেনেন্স করবো? এক টিপ থেকে দুই টিপের বেশি হবে না। একটা সংসার চালাতে গেলে মিনিমাম 300 টাকা লাগে, ছোটোখাটো যদি একটা সংসার চালা, তাই ইনকাম করতেছি কয় টাকা। এটা তো 2 দিন আমরা চালাই দেখবো আগে, ঠিক আছে? 2 দিন চালানোর পরে দেখি কী পরিস্থিতি, যদি পোষাইলে ঠিক আছে, নাহলে গাড়ি আবার সব রোডে তো স্ট্রাইক আছে, এই রোডেই বন্ধ হবে। কেন, গাড়ি বাড়ি থেকে তো টাকা দিয়ে তো গাড়ি চলবে না। এখন তো দেখা যাক, এখন তো শুরু করলাম, এই সকালে 2 ঘন্টা হলো মাত্র গাড়ি বাড়ি। অবস্থা খুবই খারাপ, 50% নিয়ে বলছে। এখন তো যা অবস্থা, 50% প্যাসেঞ্জারটা হচ্ছে না। এবার সেটা ভালো, 50% নিয়ে চলা উচিত যেহেতু, যা অবস্থা এখন পরিস্থিতি দাঁড়াচ্ছে। কিন্তু যা অবস্থা ডিজেল পেট্রোল, এটাকে নিয়ে সরকারকে নিশ্চয়ই কিছু চিন্তা করা উচিত। যদি ডিজেল পেট্রোলের দাম কমাতে না পারে, তাহলে শিলিগুড়িতে ইমিডিয়েটলি সিএনজির দরকার, যেটা এখন পর্যন্ত সম্ভব হয়ে উঠছে না। যে কলকাতায় যেটা সিএনজিতে অটোগুলো চলছে, তাদের কিছু করে পোষাচ্ছে, আমাদের শিলিগুড়িতে কোনো রকম কোনো ব্যবস্থা হচ্ছে না। আমাদের সরকার কী করছে সরকারই জানে, এসব নিয়ে কিছু একটা আলোচনা করা উচিত। এসব নিয়ে আলোচনা হচ্ছে না, অন্য অন্য সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে। এবার দেখা যাক ভবিষ্যতে কী হয়। গরিব মানুষ আগামী দিনেও মরছে, আসছে দিন তাতেও মরবে। এই তো কৃষকরা যেরকম কিছুদিন পরপর সুইসাইড করতো, এই গরিব মানুষ শিলিগুড়ির কিছুদিন পরে শুনবে শিলিগুড়ির লোকও এরকমই সুইসাইড করছে। কিসের জন্য? এই অবস্থার জন্য। আজকে প্রথম বাইরে করলাম, প্যাসেঞ্জার নাই। প্যাসেঞ্জার না হলে গাড়ি চালানো মুশকিল হবে, প্যাসেঞ্জার হলে ভাড়া তো বাড়াইতেই হবে। ভাড়া বাড়ানো ছাড়া আর কোনো গতি নেই। কেন, 100 টাকা কাছাকাছি ডিজেলের দাম বেড়ে গেছে, এদিকে প্যাসেঞ্জারও হবে না, তো গাড়ির তেলের প্রেশার যদি না ওঠে তো মালিকরা গাড়ি চলাবে কী করে? কী ভাবছেন তাহলে? আমরা 2-4 দিন দেখছি কী পজিশন হয়। যদি লস করে মানে গাড়ি চালাইতে হয়, তাহলে তো গাড়ি চালার কোনো মানে হবে না। আমাদেরটা চলছে না কেন, আমাদের মেন ব্যাপারটা হলো তেল। যা প্যাসেঞ্জারের অবস্থা, আমরা ডবল ভাড়া নিয়ে আমরা গাড়ি চালাতে পারবো না। সরকার বলছে 50% লোক নিয়ে গাড়ি চালানোর জন্য, আমাদের দ্বারা ওটা অসম্ভব হয়ে দাঁড়াবে। তেলের যে দাম, গাড়ি দিয়ে চড়াই যদি সারাদিন তেলের পয়সা না করতে পারলাম তো গাড়ি চড়াই লাভ কি? আর সরকার এত নিজেই কোনো দিয়েই তাকাচ্ছে না। গাড়িটা 1.5 মাস বন্ধ ছিল, কোন স্যার সরকার, কী কেন্দ্র সরকার, কোন রাজ্য সরকার, কোন আমাদের গাড়ির সাথে নজর দিচ্ছে আমাদের উপরে কি না? গাড়ির সাথে জন্য ভাবার দরকার আছে। চা শিল্পের পরে গাড়ির শিল্প আমাদের পশ্চিমবঙ্গলে বেশি করে, গাড়ির শিল্পই আমাদের বেশি। প্রাইভেট প্রাইভেট স্টাফরা যদি নাই পেয়ে এমনি মরতেছি না খেয়ে, এমনি না খেয়ে বলবো গাড়ি চালানো সম্ভব নাই। মালিকরা যদি না পায় পয়সা, তা আমি সারাদিন খেটে মালিক দেখে যদি পয়সা নাই দিতে পারি, তা মালিক বা আমার কেন রাখবে?
বা আমি বা কেন শরীরকে বিনা মাধ্যমে ফালতু সম দিতে যাবো? আমি আমার তো পয়সা লাগবে, সারাদিন কাজে তো কমসে কম 400 টাকা লাগবে, বউ বাচ্চা আছে খাওয়াতে হবে সবাইকে, এটাই হলো ব্যাপার, আর কিচ্ছু না। আমাদের সরকারের সাথে কোনো রাগ নাই, আমরা বলছি না ন্যায্যভাবে কোনো পাবলিকের কাছ থেকে জবরদস্তি ভাড়া নিতে, আমরা চাবো আমরা নিবও না, কেউ যদি মালিকরা যদি বলে তাও আমরা নিবো না, কিন্তু ওটা তো হয় না, যেটা সরকারি ভাড়া সরকার যেটা ধার্য করে দিবে আমরা ওই ভাড়া নিবো, তাতে গাড়ি চললে চলবে না চললে নাই। कक्षा 10वीं और 12वीं के बच्चों के लिए है सुनहरा मौका। 10वीं के बच्चों के लिए है पैरामेडिकल कोर्स और 12वीं के लिए है मेडिकल कोर्स। किफायती फीस और बैंक की सुविधा के साथ विभिन्न डिग्री डिप्लोमा है उपलब्ध। सभी स्ट्रीम के बच्चों के लिए खुली है AICTE, KNC, INC, PCI द्वारा अनुमोदित भारत सरकार और राज्य संकाय बेंगलोर विश्वविद्यालय के तहत PCI नई दिल्ली ISO 9001-2008 से प्रमाणित अदन पैरामेडिकल एंड नर्सिंग कॉलेज। कॉन्टैक्ट नंबर 8016235569। चंपा सारी सिलीगुड़ी। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। अवेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज, जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी।